বাংলাদেশে একটা অস্থির পরিবেশ চলছে। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কোনো কিছু পোস্ট করার সময় যেন একটু চিন্তা করে ভেরিফাই করে যে আমি যেটা পোস্ট করছি এটা সত্য অথবা মিথ্যা, আর এমন কোনো পোস্ট যাতে না করে যেগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা আমাদের একটা ইন্ডিয়ার গর্ব, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। আমরা শান্তির পক্ষে আমরা সবাই মিলে কাজকর্ম করবো। আমি চাই যে উত্তর ত্রিপুরাবাসী আমার এই আবেদনে সাড়া দেয়। 8টা সেন্সিটিভ আছে 90টা এবং নর্মাল আছে 249টা। আমরা প্রত্যেকটা পোলিং বুথে অবাধ মানে যথেষ্ট নিরাপত্তা বাহিনী আমরা নিয়োগ করব। জনগণের প্রতি একটা আবেদন, তারা যেন সবাই ভোট কেন্দ্রে আসে ভোট দেওয়ার জন্য। এই ভোট কেন্দ্রের নিরাপত্তা ছাড়াও আমরা বিভিন্ন সেন্সিটিভ এলাকাতে আমরা সিএপিএ পেয়েছি, এখানে 4 কোম্পানি সিএপিএ আমরা ডিপ্লয় করব। 1,500-এর মতো আমরা টিএসআর পেয়েছি এই ডিস্ট্রিক্টে, ওদেরকে ডিপ্লয় করা হবে। এটা সবটা হলো ইন এডিশন টু নর্মাল যে পুলিশ আছে উত্তর ত্রিপুরাতে, সেই নর্মাল পুলিশ ছাড়া। আমরা ইলেকশনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার জন্য আমরা বিভিন্ন জায়গাতে পেট্রোলিং অলরেডি শুরু হয়েছে, ফ্ল্যাগ মার্চ শুরু হয়েছে, গাড়ি চেকিং চলছে। আমরা জনগণের কাছে রিকোয়েস্ট রাখবো যে প্রত্যেকের জন্য ভোট দিতে ভোট সেন্টারে আসে। পাশাপাশি আরেকটা জিনিস, বাংলাদেশে একটা অস্থির পরিবেশ চলছে। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কোনো কিছু পোস্ট করার সময় যেন একটু চিন্তা করে ভেরিফাই করে যে আমি যেটা পোস্ট করছি এটা সত্য অথবা মিথ্যা, আর এমন কোনো পোস্ট যাতে না করে যেগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা আমাদের একটা ইন্ডিয়ার গর্ব, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। আমরা শান্তির পক্ষে আমরা সবাই মিলে কাজকর্ম করবো। আমি চাই যে উত্তর ত্রিপুরাবাসী আমার এই আবেদনে সাড়া দেয়। ফোর্স বলতে এখানে এসেছে এসএসবি, বিএসএফ, সিআরপিএফ, টিএসআর এবং স্টেট পুলিশ। পঙ্খ মিল জাতে হে খোয়াব আলো কো আড়তে হে জিন্দগি সবর লে উঁচি উঁচি উড়ানে মুস্কানে উস মিঠে পল কা ভরোসা তু কর লে জিন্দগি মে কুছ বানো হে টেকনো। Techno College of Engineering, Agartala.